ছিসুনবান্নার মান্তিং পার্ক, মান্তিং পার্কের সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখন আছি। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাগোডার মতন স্ট্রাকচার বা সুন্দর সুন্দর চাইনিজ, থাই, ক্যাম্বোডিয়া এবং লাওস এই চারটে দেশের বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে দেখা যায়। মান্তিং পার্কটা বস্তুত খুব সুন্দর একটি পার্ক, যেখানে সকালে মর্নিং ওয়াক থেকে শুরু করে তাদের শরীরচর্চা করেন এখানকার মানুষ। সুন্দর মনোরম পরিবেশে এখানে এসে মানুষরা বসেন। এই আমার ঠিক সামনে এটা দেখছেন, এটা কিন্তু কোনো লাইব্রেরি বা এমনি কোনো স্ট্রাকচার নয়, এটা একটা অ্যাম্পি থিয়েটার, এটা একটা থিয়েটার। হ্যাঁ, এটা একটা থিয়েটার, এখানে মানুষ বসে এবং ওইখানে পারফরমেন্স হয়। ছিসুনবান্নায় বিভিন্ন ধরনের পারফরমেন্স হয় বিভিন্ন সময়, এবং এটাও একটা, এখানেও একটা ডান্স ড্রামার পারফরমেন্স দেখা যায়। এই ছোট্ট লেককে সামনে রেখে ডান্স ড্রামা হয়। আমাদের গাইড বা আমাদের এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে এটাই জানিয়েছেন। এই জায়গা দিয়ে ছোট্ট পার্ক, পার্কের মাঝে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। পার্কের বা এই লেকের ধারে ধারে সুন্দর জায়গা, এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমে, যেটা আপনারা দেখে সত্যি ভালো লাগবে বা ভালো লাগছে, যে এই অঞ্চলের এই পার্কের মধ্যে বিভিন্ন স্টাইলে এক একটা আর্কিটেকচার, এক একটা বসার জায়গা ও এক একটা ঘোরার জায়গা বা মনোরম, নিজের মনকে শান্ত করার জন্যে ইভেন ছোট ছোট বোট আমরা দেখতে পাচ্ছি, যে বোটে করে যে ছোট্ট নৌকো ডিং, নৌকোকে অদ্ভুত সুন্দরভাবে সাজানো, সেই নৌকো করে বিভিন্ন এই পুরো পার্কের বিভিন্ন জায়গা ঘোরা যায়। প্রচুর গাছপালা লাগানো, একদম মনোরম পরিবেশের মধ্যে, মন জোড়ানো পরিবেশ এই মান্তিং পার্কে। ছিসুনবান্নার খুব বিখ্যাত জায়গা এটা। চায়নার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এই পরিবেশের আনন্দ নেন। অত্যন্ত মনোরম পরিবেশ, অদ্ভুত সুন্দর আবহাওয়া এই অঞ্চলে, এবং এখানে এলে সত্যি মন জুড়িয়ে যায়। ছিসুনবান্নার মান্তিং পার্ক থেকে অভিজিৎ নন্দী মজুমদার, এএনএম নিউজের জন্য। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।